নারায়ণগঞ্জে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে জেলা প্রশাসনের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসক মাহমুদুল হক যাচাই বাছাই শুরু করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে লিংক রোড থেকে জানিয়েছেন সহকর্মী আব্দুল সালাম। মনোনয়নপত্র বাছাইয়ের আজকে শেষ দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল 10:30 থেকে কিন্তু মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং আজকে এই পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে রূপগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হয়েছে এবং সবগুলো জানার জন্য আসলে আমাদের দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে নারায়ণগঞ্জের 5টি আসনে কয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এবং কয়টি মনোনয়নপত্র বাতিল হয়। তবে আমরা যেটুকু বলতে পারি যে নারায়ণগঞ্জে কিন্তু 5টি আসনে মোট 45 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এর মধ্যে কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থী আছেন, যাদের মধ্যে রয়েছেন শামীম ওসমান, তৈমুর আলম খন্দকার, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু এবং পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজী। আসলে একটু আগে আমরা যেটুকু জেনেছি যে স্বতন্ত্র প্রার্থী মূলত বাতিল হতে পারে মনোনয়নপত্র এবং তাদেরগুলোই কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে বাছাই করা হচ্ছে, কারণ তাদের প্রত্যেকের প্রয়োজন ছিল 5000 ভোটারের স্বাক্ষর। এবং জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল হক আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে এই হেভিওয়েট প্রার্থীদের সবগুলো মনোনয়নপত্র গত 2 দিন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাছাই করেছেন এবং আজকে এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন যে কারা কারা মনোনয়নপত্র তার বাতিল হয়েছে।